আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন 3টা বিকাল, বাজারে কিছু লাগবে, এর জন্য যাইতেছি, টুকটাক কেনাকাটা করব। এই তো দেখি কি কেনাকাটা করা যায়। প্রচুর রোদ, প্রচুর গরমে জায়গা, 2 মাস আরো গরম থাকব, তারপরে ওয়েদার আস্তে আস্তে ঠিক হইব। এই জায়গায় তো বৃষ্টি বদল হয় না তেমন একটা, 2 বছর যাবৎ বৃষ্টি হয় না, আগে তারপরও মাঝে মাঝে বৃষ্টি হইতো। বাড়ির কাছেই তো মার্কেট, 2-3 মিনিট লাগে, এর জন্য আর গাড়ি দিয়ে আসিনি, হেঁটে হেঁটে আসতেছি। কালকে অবশ্য আসছিলাম কিন্তু একলা আসছি তো ভুলে গেছি কি কি নেব, তার জন্য আজকে আবার আসিনি। এখন বইলা আরো আনাইছি, কার্টুন চিকেন নতুন জায়গা দিয়ে গেল, জায়গা থেকে বাইসা নিতে হবে। এই তো এইসবই আনলাম, বেশি কিছু আনিনি, বাসায় চলে আসছি, হাইট আসছি হাতে। এই তো এইসবই নিয়ে আসলাম, হাইট আসছি তো আসার সময়ের জন্য ভিডিও করি নাই, এখন একটু রেস্ট নেব, তারপরে দেখি কিছু রান্না বান্না করবো কি না জানি না, কারণ আজকে এখনও রান্না হয়নি, কালকে হয়েছিল। একটু রেস্ট নিয়ে তারপরে ভাবতেছি কি রান্না বান্না করা যায় নাকি। ওকে, পরে আবার দেখা করতেছি। চিকেন খাও, ডিনার টাইম। এ খাওয়া দাওয়া শেষ, আবার আইস ওকে, আরেকটা কই, এই যে জমিদার, বাইরে ভাল লাগে না, ভাল লাগে না, কি কি আছে, কি পে 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 পে, ঠান্ডা লাগছে? হুম,
কি গরম লাগে আবার শীত লাগে কি কেসে আসসালামু আলাইকুম। এই আজকের দিন তেমন কিছু ভিডিও বানানো হয়নি, বিকেলে দেখাইলাম তো বাজারে গেছিলাম, কেন টুকটাক কিছু কেনাকাটা করতে, বাজার বলতে মার্কেটে যাই, তো মার্কেটের মধ্যে যে কেনাকাটা করতে হয়, তারপর আইসা শুয়ে আসছিলাম, বাইরে গেছিলাম বিলের সাথে সাথে, ভাবছি জায়গায় গিয়ে ভিডিও করি, তো বাইরে গরম, তারপরে কালো আসতেছিলাম, চেহারা বোঝা যায় না, তার জন্য আবার রুমে ফুটাইল আসছে, বিলাই পুরা দিন এরকমই গরম, ঘরের মধ্যে আসার জন্য দৌড়াদৌড়ি, এসি চালু করলে 10 মিনিট বসে, তারপর ঠান্ডা গেলে আবার দরজা খোলার জন্য দরজার মধ্যে ডাকা শুরু করে দেয়, দরজা খুলে দাও বাইরে চলে যাব, যে আবার পিছনে পিছনে আবারও চলে আসছে পে পে করার জন্য, খাওয়া দাওয়া খায় না তেমন কিছু, তারপরও পিছু পিছু পুরা দিন ঘুরতে থাকে, কই এই তো আজকের দিন, কালকেও ব্লগ বানাইনি, একটু বিজি ছিলাম, কাজ ছিল, তাই আজকে হালকা পাতলা বানানোর চেষ্টা করছি, ডিউটিতে গেছিলাম, ওই জায়গায় ব্লগ বানানো হয় না, তাই আমি ভাবলাম ছোটোখাটো একটা বানাই, আপনাদের সাথে হালকা পাতলা কিছু কথাবার্তা বলি, তো এই কমেন্টে জানাবেন কেমন হয়, কমেন্ট না করলে তো বুঝতে পারি না ভালো হয় না কি, আগে ব্লগ বানাবো না কি বানাবো না, এই সবাই দোয়া করবেন আমাদের জন্য, এই তো এখন রাত 10টা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি আছি, আমার আম্মা আছে, আমাদের জন্য সবাই দোয়া করবেন, এই তো খোদা হাফেজ, আজকের মতন রাখি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ।